আমরা যারা নবীর জন্য পাগল না, আজকে যারা আমরা দুনিয়ার জন্য পাগল, আজকে যারা আমরা নেতার জন্য পাগল, আজকে যারা আমরা ক্ষমতার জন্য পাগল, আজকে যারা আমরা দুনিয়ার বুক বিলাসিতার জন্য পাগল, এরা যুবক বন্ধু তোর পায়ে ধরে তোর দুইটা পাগা দে, আল্লাহর কসম করে বলি রে যুবক তুই মরে দে তোর সাথে কেউ যাবে না। এই তো নির্বাচন, সকলের মুখে একটা স্লোগান, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা জোরে কন। এর নবীর উম্মতের উপার্জন করতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীর সুন্নতকে তারা বাস্তবায়ন করে, عَلَّمَ الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? কে সে আল্লাহ যিনি রহমান, যিনি দয়ালু, যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ওই দয়ার মালিক, আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। পৃথিবীর কোন মানুষ ইচ্ছা করলে মানুষের 3.5 হাত জিসিমের মধ্যে কোন মেমোরি ফিট করে, কোন কম্পিউটারের মাধ্যমে, কোন সার্জারির মাধ্যমে তার জবান দ্বারা কথা বলাইতে পারবেন না। আর আমার আল্লাহ যদি কথা বলার ক্ষমতা দেয়, পৃথিবীর কেউ ওই কথা বন্ধ করতে পারবে না, ঠিক কি না? জোরে কর। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন ক্ষমতার মালিককে। পৃথিবীর মধ্যে যত ক্ষমতাশীল আছিল, যত ক্ষমতাবান ব্যক্তিত্ব পৃথিবীর মধ্যে ছিল, আর কেউ নাই। কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবেন না, এই দুনিয়া থাকার জায়গা নয়, অনবীর উম্মতের দল। সুতরাং যে আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা ওই আল্লাহ। পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকব, গুণগান গাইব, গোলামি করব, একাত্মবাদের ঘোষণা দেব, একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা জোরে কর। এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাহাড় দেখায়া, ক্ষমতার পাওয়ার দেখায়া, ফেরাউন আমার আল্লাহর সাথে কত নাফরমানি করলো, নমরুদ আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, থাকতে পারছে কেউ? আজও পর্যন্ত যারা আল্লাহর বিধান মানে না, দুনিয়ার মধ্যে আমার আল্লাহর নাফরমানি করবেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত ক্ষমতাশীল রাষ্ট্র আছেন, রাষ্ট্রপ্রধানরা আছেন, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, যত উন্নত মানের রাষ্ট্রের যত পারমাণবিক অস্ত্র তারা তো করুক না কেন, যখন সময় শেষ হয়ে যাবে, আল্লাহ যখন ডাক দিবেন, কি ক্ষমতা প্রয়োগ করে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একদিন, এক মাস, এক বছর থাকার সুযোগ? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা সেকেন্ড তো তোমার হায়াত বাড়ায় দেওয়া হবে না, হুজুর মসজিদের ইমাম সাহেবের হায়াতটা লম্বা করে দেওয়া হবে, পীর সাহেবের হায়াত আরো বেশি লম্বা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এলান দেয় আলাম, কি আলাম? আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন ইস্তাকদিমুন।
একটা সেকেন্ড তো তোমার জন্য বান্দা বাড়িয়ে দেওয়া হবে না, একটা সেকেন্ড তোমার জন্য বিলম্ব করা হবে না। এর নবীর উম্মতের দল হায়াতের মালিককে জোরে বলেন আল্লাহ, মওতের মালিককে আল্লাহ, আমার রিজিকের মালিককে আল্লাহ, সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয়, পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত আসমানের মধ্যে সূর্য উদিত হবে, যতদিন পর্যন্ত পশ্চিমে সূর্য অস্ত যাবে, ততদিন পর্যন্ত একমাত্র আমার আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি হবে না, ঠিক কিনা জোরে কয়। এরে নবীর উম্মতের দল, আজকে কিছু মানুষ এমন অবস্থা হয়ে গেছে, 24 ঘন্টা শুধু নেতার প্রশংসা গায়, 24 ঘন্টা তার পীরের প্রশংসা গায়, পীরের গুণগীতন গায়, আমার আল্লাহর কোনো বরাদ্দের কোনো প্রকাশ তার জবান দিয়ে বাহির হয় না, শুধু সর্বদা পীরের সমালোচনা করেন, পীরের সুনাম যখন সমাজে যেখানে সেখানে বর্ণনা করেন, একদম বর্ণনা করতে করতে লোকটা এমন অবস্থা হয়ে যায় যে মরণের আগে তার পীরকে নিজে খোদা বলে সে মেনে ফেলে, ঠিক কিনা জোরে কয়। এমন কিছু ভণ্ডান ইমান জোরওয়ালা মানুষ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পৃথিবীর কোন মানুষের প্রশংসা হবে না, একমাত্র সমস্ত প্রশংসার মালিককে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন তুমি যদি আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি প্রশংসাকারীর জন্য আমি আল্লাহ আর রহমানির রহিম। আল্লাহু আকবার। যারা আমার আল্লাহর প্রশংসা করে না তাদের জন্য আমার আল্লাহ রহমান নয়, ঠিক কিনা জোরে কর। কাল হাশরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারালয়ের মাঠ কায়েম করবেন, সিংহাসনের মধ্যে আমার আল্লাহ কুদরতি সিংহাসনের মধ্যে বসে নিজের মালিকের পরিচয় দিবেন, উইদিন রহমান আর রহিম নামের দয়া আল্লাহ প্রকাশ করবে না, এ যুবক এ বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরের মা মা গো ভালো করে শুনিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানের জন্য কাল হাশরের ময়দানে বিচারালয়ের সিংহাসনে বসে আল্লাহ হুংকার দিবেন, রাগান্বিত হই আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর মায়া তত বড়, ঠিক কিনা জোরে কন। আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর গুসাও তত বড়, আমার আল্লাহ যত বড় আমার আল্লাহর কুদরতি নামের জিকির ও তত বড়, ঠিক কিনা জোরে কন। ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জিকির হবে কার? জোরে বলেন জিকির হবে কার? আল্লাহর নামের জিকির করতে হবে, জিকির অবস্থায় যদি মুমিনের মৃত্যু হয় ওই পবিত্র জবান জিকির কর্ণওয়ালার ঠিকানা হয়ে যাবে জান্নাত, ঠিক কিনা জোরে কয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারালয়ের সিংহাসনের মধ্যে বসে বলবেন আজকে এই কঠিন দিবসের মালিককে কেউ কথা বলবেন না। আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়ে আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকে এই কঠিন দিবসের মালিককে কেউ কোনো কথা বলবে না, আমার আল্লাহ গুসার নজরে যখন বান্দার দিকে তাকাই আদম সবিউল্লাহ কোনো কথা বলবে না, আমার আল্লাহর সাথে আমার আল্লাহর কুদরতের সামনে মুসা করিমুল্লাহ কিছুই বলবেন না,
আমার আল্লাহর সাথে ঈসা রূহুল্লাহ কিছু বলার সাহস পাইবে না, আমার আল্লাহর সামনে দাঁড়ায়া ইব্রাহিম খলিলুল্লাহ কিছু বলার ক্ষমতা থাকবে না, শুধুমাত্র একজন কথা বলবেন, তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মায়ার নবী রহমাতান লিল আলামিন কন সুবহানাল্লাহ। আমার নবী এত বড় বরকতি নবী, এই মাসটাকে রবিউল আউয়াল মাস বলা হয়। এই মাসের মধ্যে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, আমার নবী দুনিয়াবাসীর জন্য রহমত, আমার নবীকে আল্লাহ শুধু উম্মতে মুহাম্মদের জন্যই নবী বানাই নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এমন একটা নবী বানাইলেন, তিনি হিন্দুরও নবী, বৌদ্ধরও নবী, খ্রিস্টানেরও নবী, সমস্ত ইনসান জগতের সকল মানবের নবী হলেন আমার নবী কন সুবহানাল্লাহ। আর জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম রহমত হিসাবে, কি হিসাবে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে শুনু কদিমাস্তি কদিমাস্তি নয়নু জোরে জোরে লা ইলাহা কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কাম্বালায়, জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে আমাদের রবকে। জোরে মহব্বতের সাথে বলেন, আমাদের রবকে ইবাদত করব কার? ও নবীর উম্মতের দান, যদি আল্লাহর হুকুম মানতে হয় এই পৃথিবীর মধ্যে, যদি আল্লাহর বিধান চালাইতে চাও তাহলে তরিকা মানতে হবে আমার নবীর, ঠিক কি না? জোরে গান। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে, আমার নবীর মতন দামি আর কোন নবী? আর জোরে গান। আমার নবীর চাইতে কি দামি শাহ জালাল? আমার নবীর চাইতে কি দামি আব্দুল কাদের জিলানী? না, ওর নবীর উম্মতের দল না, আমার নবীর মতন দামি আর কোন মানব নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন
সমস্ত জাহানের জন্য আমার নবীকে বীত প্রদর্শনকারী বানাইলেন, শুধু তাই নয় সমস্ত মানবের জন্য আমার নবী হল নবী, ঠিক কিনা জোরে কা? ও নবীর উম্মতের দল, আমরা যদি নবীর উম্মত হই, নবী আমার মায়ার মাঝে রহমাতাল লিল আলামিন। এ রবিউল আউয়াল মাসে আগমন করেছে রে যুবক আল্লাহর গোলাম, কেন আজকে নবীর আদর্শটা তোমার কাছে ভালো লাগে না? এর নবীর উম্মতের দল, কেন তোমার কাছে আজকে নবীর সুন্নত পোশাক গুলা তোমার কাছে আজকে ভালো লাগে না? এরে নবীর উম্মতের দল, এক শ্রেণীর মানুষ আজকে দেখলাম নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পর যখন নৌকার প্রতীক পায়া যখন এমপি সাহেব পোস্টার ছাপায়া দিল, ওই এমপি সাহেবের ভক্তরা তার নৌকার সিলের এবার ছোট ছোট একটা স্টিকার তার কাপড়ের মধ্যে লাগাইয়া ঘুরে, সে নৌকার লোক ঠিক কিনা যেরকম? ধানের শীষে যখন প্রতীক পাইল কিছু কিছু যুবক বৃদ্ধর কাপড়ের মধ্যে দেখলাম নৌকার ধানের শীষের একটা সিল তার সুন্দর করে কাপড়ের মধ্যে লাগানো, মানে দেখলেই বোঝা যায় এটা আওয়ামী লীগ দলের লোক, দেখলেই বোঝা যায় এটা বিএনপি দলের লোক। এবার জাতীয় দলের খেলা যখন চলে আসলো ফুটবল খেলা, কিছু কিছু যুবকের গায়ে দেখা যায় আর্জেন্টিনার পোশাক, ঠিক কিনা যেরকম? আবার এক শ্রেণীর যুবকের মধ্যে দেখা যায় ব্রাজিল খেলোয়াড়ের পোশাক আছে না নাই। এর যুবক, তাদের জন্য যদি তোমার এত ভালোবাসা এত মহাব্বত হয়, নবী আমার বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। ও নবীর উম্মতের দল, পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার সব কিছুর চাইতে সকলের চাইতে তোমার আলী আওলাদ বিবি ছেলে মেয়ে সংসার দুনিয়ার সবার চাইতে বেশি আমার নবীকে মহাব্বত না করতে পারো, ঠিক কিনা জোরা কর? আজকে যদি আর্জেন্টিনার ভালোবাসার কারণে তোমার পোশাকের যদি আর্জেন্টিনার গেঞ্জি হয়, নবী আমার দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হে যুবক আল্লাহর গোলাম, তোমার কি একটু নবীর জন্য মায়া লাগে না? তোমার কি নবীর জন্য একটু তোর দিলটা কাঁদে না রে যুবক? তুমি আজকে দলের জন্য দলের স্টিকার লাগাইয়া ঘুরো, আজকে খেলোয়াড়ের মহাব্বতে তাদের ঝাঁসরি পরে গেঞ্জি পরে ঘুরো, আমার নবীর স্টিকার কত সুন্দর মাথায় টুপি দাও, আমার নবীর স্টিকার সুন্দর কিনা জোরা বলেন? আর জোরা বলেন, আমার নবীর সুন্নতের মধ্যে নূর আছে কিনা জোরা বলেন? আছে কিনা জোরা বলেন? এ নবীর উম্মতের দল, আল্লাহর কসম করে বলে, যেই যুবকের মাথার মধ্যে টুপি আছে তার চেহারার মধ্যে নবীর সুন্নতের দাড়ি আছে, যেই নবীর উম্মতের শরীরের মধ্যে সাড়ে তিন হাত বডির মধ্যে নবীর সুন্নতের পোশাক আছে, দুনিয়ার যত দেশের যতটা যুবকের পোশাক আছে না কেন, একটা স্টেজের মধ্যে যদি দাঁড়া করানো হয় আর পৃথিবীর সমস্ত মানুষগুলাকে যদি বিচারক বানায় কলম আর খাতা দেওয়া হয়, আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে উত্তম পোশাক আর দুনিয়ার মধ্যে না, ঠিক কিনা জোরা বলে? এ যুবক, কেন তুমি আজকে আর্জেন্টিনার পোশাক তোমার গায়? তোমার মতন যুবক আল্লাহর গোলাম স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে বিভিন্ন আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে, কওমি মাদ্রাসা এটা ভিন্ন কথা, কেন এখানে শার্ট প্যান্ট টাই পরার কোনো সুযোগ নাই, ঠিক কিনা জোরে কন? এর নবীর উম্মতের দল, মাথায় টুপি পরনে লম্বা জামা, এর নবীর উম্মতের দল, চেহারার মধ্যে কত সুন্দর নবীর সুন্নতের দাড়ি দেখা যায়, পকেটের মধ্যে মেসওয়াক পাওয়া যায়, রাস্তার ডান কিনারা দিয়ে হেঁটে আজান হলে মসজিদে চলে যায় এমন যুবক আমাদের সমাজে মহল্লায় গ্রামে আছে না নাই? তুমি কেন পারো না এটা যুবক? হে বৃদ্ধ, তোমার দুটা পায়ে তোর বলির বাবা,
কৃষি কাজ করো, রিস্কা চালাও, বেল চালাও, ঢাই বাড়ি করো, গৃহস্থি করো, যা কিছু করো না কেন, তুমি তোমার মতন সাদা দাড়িওয়ালা, সাদা চুলওয়ালা, মাথায় টুপি পরনে নবীর সুন্নতের পাঞ্জাবি, আজান হলে মসজিদে চলে যায়, গ্রামে মহল্লায় আসে না নাই, জোরে কম, তুমি বৃদ্ধ কেন মসজিদে যাও না, আজান হলে সাষ্টলের মধ্যে বৈশে বৈশে বুইরা টিভির পর্দায় চায়, এমন মুরব্বী আমাদের সমাজে গ্রামে আসে না না, আর জোরে বলেন আসে না নাই, জোরে বলেন, এই লোকগুলাই কাল হাসরের ময়দানে যখন জাহান্নামে চলে যাবে, কারা যারা মসজিদে আইছে তারা জাহান্নামে যাবে, যারা শ্রাষ্টলে বসে টিভির পর্দার দিকে তাকায়া নামাজের সময়টা কাটায়া দিছে তারাই জাহান্নামে যাবে, ঠিক কি না, জোরে কল, এই দলের মানুষগুলা কিন্তু আজকে অনেকেই এখানে বসা আছেন, বাবা আমি কাউকে লক্ষ্য করে কোনো কথা বলতে চাই না, এরা নবীর উম্মতের দল, আল্লাহ যখন জান্নাতের পারমিশন দিবেন জান্নাতীদেরকে যাওয়ার জন্য, জাহান্নামে বান্দাদেরকে যখন জাহান্নামে যাওয়ার জন্য পারমিশন দিবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর একই গ্রামের মানুষকে যখন আল্লাহ জান্নাতি মানুষগুলাকে জাহান্নামের মানুষগুলার সামনে দাঁড়া করায় দিবেন, এবার জান্নাতের মানুষগুলা তাদেরকে দেখে দেখে বলবেন, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুল্লাহ, মা সালাকাকুম ফি সাকার, কোন সে আমলে আজকে তোমার এই অবস্থা হলো, তুমি কেন জাহান্নামে, ওই লোকটা তখন দুইটা চোখের পানি ছাইরা কাঁদবে আর আফসোস করে বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহু আকবার, তারা বলবেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করি নাই, তুই নামাজের পর দেখলাম তোর এশার নামাজের পর আমরা যখন মাহফিলে বসছিলাম তুইও তো গেছিলি, কহ গেছিলাম হুজুরের ওয়া শোনার জন্য গেলাম, আসলে আমি কিন্তু নামাজ পড়ি না, এক উক্ত ওই দিন মানুষের শরমের কারণে মাথায় টুপি দিয়ে গিয়েছিলাম, এ নবীর উম্মতের দল, লোক দেখানো নামাজ আমার আল্লাহর দরবারে কবুল, জোরে কন, ফজরের কোনো হেফাজত নাই, জোহরের নামাজের কোনো হেফাজত নাই, আসর মাগরিব এশারের কোনো খবর নাই, ওই বান্দা শনিবারও মসজিদে যায় না, রবি তো নাই, সোম নাই, মঙ্গলবারও নাই, জুমার দিন আবার দেখা যায় বান্দারে আক্কাতের পাওয়া যায়, ঠিক না, জোরে কন, তাবারক আসলে বললে দৌড়া দৌড়ে জিলাপি বন্টনের জন্য আছে না নাই, আর জোরে কন, এ শুধু সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যাবে নাকি, আর জোরে কন, এই মানুষগুলা কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে দিবেন, কিন্তু লেবাসে সকলে কিন্তু মুসলমান, লেবাসে সকলে কি মুসলমান, কুরবানির সময় দেখা যায় হে কত নম্বরের মুসলমান, সবার আগে গরু কিনা গাড়ার মধ্যে টাঙ্গে ঘাস দুমছে গরুর খেতবত আছে না নাই, যখন জাহান জান্নাতীরা প্রশ্ন করবেন আজকে কেন তোমার এই অবস্থা, তারা বলবেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাঈদিন وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ الله أكبر তারা বলবেন আমরা মুসল্লি ছিলাম না, আমরা এতিমদেরকে কোনো খবর নিতাম না, তাদেরকে খানা খাওয়াইতাম না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়াকুন্না নাখুযু মাআল খাঈদিন, আমরা ওয়াজ মাহফিলের সমালোচনা করতাম, ইসলামকে নিয়ে আমরা কটূক্তি করতাম, আল্লাহ ওয়ালা নবী ওয়ালা আলেমদেরকে নিয়ে আমরা সমালোচনা করতাম, শুধু তাই নয়, ও কুন্না নুকান্দিবু বিয়াউমিদ্দিন, আজ হাশরের দিনটাকে আমরা অস্বীকার করতাম, এই জন্যই আজ আমাদের এই অবস্থা, যুরকন নাউযুবিল্লাহ, আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না, জোরে বলেন, আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না,
তাহলে জান্নাতে যদি যাইতে চায় আমার নবীর আদর্শের চাইতে আর কোন উত্তম আদর্শ, আমার নবীর পোশাকের চাইতে সুন্নতের পোশাকের চাইতে অন্য কোন সুন্নতের পোশাক আর আরো জোরে কর প্রমাণ দেখতে চাও। এ হাজার হাজার মানুষের ভিতরে সকলে ডানে বামে তাকায় দেখেন যার মাথার মধ্যে নবীর সুন্নতের টুপি আছেন তার চেহারাটা সুন্দর হয়ে ফুটে আছে, তার চেহারাটা সকলের মধ্যে অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে আছে, ঠিক কিনা জোরে কর। আম্মা যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর কাল হাশরের ময়দানে লক্ষ লক্ষ অসংখ্য অগণিত মানুষ একই ময়দানে সকলে উঠবেন, আপনি আপনার উম্মত গুলাকে কিভাবে নির্ণয় করে করে বলবেন এটা আমি মুহাম্মদের উম্মত, সুবহানাল্লাহ। নবী আমার বলেন আয়েশা আমার নবীর আমি নবীর উম্মত গুলাকে মহান আল্লাহ তাআলা নূরের জলক তাদের কপালে জ্বলতে থাকবে তাদের হাতে জ্বলতে থাকবেন, যারা আমি নবীর সুন্নত টুপি মাথায় দিছের নাও আয়েশা কাল হাশরের ময়দানে তাদের মাথার মধ্যে নূরের তাজাল্লি প্রকাশ পাবে, সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দান আমরা তো সকলেই তো নবীর আশেক বলে দাবি করি, কতটুকু আশেক হইছে রে যুবক হিসাব নিলাম নবীর সাহাবি কাল সাহাবি হযরত বেলাল মোর প্রান্তরে বেলালকে কত মার মারলো বেঈমানেরা, নবীর আদর্শ ছেড়ে দেই নাই কালেমা ছেড়ে দেই নাই, কত মহাব্বত করলো আমার নবীর সুন্নতকে। মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন বেলাল যখন নদীর তীরে গাফলাই গোসল করার জন্য যায় আমার নবীর সুন্নতের টুপি মাথায় নিয়ে বেলাল গোসল করতে থাকে, সুবহানাল্লাহ। মাথার মধ্যে দুই হাত দিয়ে টুপি জুতোইরা ডুবতে আর বলে আমার নবীর সুন্নত, আল্লাহু আকবার। এ নবী উম্মতের দান আজকে আমরা দুনিয়ার মধ্যে সুন্নি দাবি করি নবীর আশেক দাবি করি, নবী আমার কত কাদা না কেঁদে গেলেন উম্মতের জন্য এই না দুনিয়ার মধ্যে, আজ পর্যন্ত যদি উম্মতের কান্না আমার নবীর কান্নার আওয়াজ তায়েফের ময়দানে আমার নবীকে যখন রক্তাক্ত করলো আবু জাহেল আবু লাহাবেরা তায়েফের মোর প্রান্তর বালগুলা কান্দে, তায়েফের জঙ্গলের সমস্ত গাছপালাগুলা কান্দে, আসমানের সমস্ত ফেরেশতারা কান্দে, জমিনের সমস্ত ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দেয়। আমার নবী জিব্রাইলকে পাঠায়া বলেন, পয়গম্বর একবার শুধু আপনি বলুন গো আমি এই উম্মত গুলাকে ধ্বংস করে দেই। আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের জন্য কান্দা কান্দা মার খায়া নবী আমার রক্তাক্ত অবস্থায় যায়েদ সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে আমার নবী একবার যায়েদের কাঁধে ভর করে দাঁড়ায় আবার নবী কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়, নবী আবার একবার দাঁড়ায় একবার আমার নবী জ্ঞান ফিরে আবার জ্ঞান হারাই ফেলে আমার নবী তারপর উম্মতকে বদদোয়া দেয় না, সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একবার যদি আমার নবী উম্মতের জন্য আল্লাহর কাছে লানত করত নালিশ করত আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে গাছপালা তরলতা কোনো কিছুই থাকতো না, ঠিক কিনা জোরে কর। কত বড় বরকত নবী পাইলা চিল্লা না আমার নবীকে গাছ চিনল মাছ চিনল জঙ্গলার হরিণ চিনল সাপ চিনল জগতের সমস্ত মাখলুক চিনল কিন্তু আমরা বাঙালি মুসলমান চিনি নাই, নেতাকে কত মহাব্বত নেতার স্টিকার লাগায় আজকে তুমি করতেছো জমানার মধ্যে বোঝাও। আমি আওয়ামী লীগ দলের লোক, আমি ছাত্রলীগ করি, আমি যুবলীগ করি, আমি ছাত্র দল করি, আমি যুব দল করি, আমি জাতীয় দল করি, আমি ইসলামী আন্দোলন করি, দলের পরিচয় দাও কাল হাশরের ময়দানে 73 কাতার হয়ে যাবে আমার নবী সুন্নতের পোশাক লাগায় যারা জমিনের মধ্যে চলছিল তারা বলবে আমরা নবী
দলের লোক, আমরা নবীর দলের লোক, 72 কতর জাহান্নামে চলে যাবে, এক কাতার শুধু জান্নাতে হয়ে যাবে, ওইটা কোন কাতার? যারা আমার নবীকে মহব্বত করলো, তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবনের আমার নবীর আদর্শকে যারা ধরলো, ওই মানুষগুলা নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। একজন গ্রাম্য সাহাবী আয়েশা বলেন, ও পয়গম্বর, কিয়ামত কোন দিন হবে? কিয়ামত। নবী আমার বলেন, ও সাহাবী, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই সাহাবী বলেন, ও পয়গম্বর, আল-মারউ মা মান আহাব্বা, আমি আপনাকে মহব্বত করি, আমার আল্লাহকে ভালোবাসি, কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত হবে, তার সাথেই তার হাশর নাশর হবে। ওর নবীর উম্মতের দল, নবী আমার কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজ পর্যন্ত নবীর সুন্নতের আদর্শগুলো আমাদের মাঝে রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। নবীকে আমার সমস্ত মাখলুক চিনল। যায়েদ সাহাবী আমার নবীর পাশে দাঁড়ানো, তায়েফের ময়দানে নবীকে এমন ভাবে রক্তাক্ত করলো বেঈমানেরা, নবীর পানির পিপাসায় কলেজা ফেটে যাচ্ছে। যায়েদকে বলেন, যায়েদ রে, পানির কলসটা কোথায়? একটু পানি দাও, আমি নবী কলেজা ঠান্ডা করি। যায়েদ সাহাবী হাও মাও করে কান্নাকাটি করে বলেন, পয়গম্বর, আপনার চাচা আবু জাহেল আমার কাছ থেকে জোর করে কলসটা নিয়ে ভেঙে ফেলল। শুধু তাই না, আমার নবী জমিনের মধ্যে গড়াগড়ি করে আর বলেন, যায়েদ একটু পানি দাও, আমি নবীর কলিজা ঠান্ডা করার জন্য। যায়েদ এবার একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যায়েদ সাহাবী প্রত্যেকটা তায়েফবাসীর প্রতিটা ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বললেন, কে আছো গো তোমরা? আমার নবীকে একটু পানি দাও, আমার নবী একটু পানি পান করে কলিজা ঠান্ডা করার জন্য। নিষ্ঠুর তায়েফ ওই অধিবাসীর লোকেরা, ইহুদি বেঈমানেরা, আবু জাহেলের আবু লাহাবের ভাই, ঘরের দরজাটা পর্যন্ত খুলে নাই, আমার নবীকে একটা গ্লাস পানি দেয় নাই। যায়েদ সাহাবী দৌড়া দৌড় করার পর নবীকে এসে বলেন, ও পয়গম্বর, তাইফের কোন মানুষ আপনাকে পানি দেয় না? আবু জাহেল আবু লাহাব হুংকার দিল, যদি আপনি নবীকে পানি দেয় তাদেরকে হত্যা করা হবে। আবু জাহেলের ভয়ে আপনাকে পানি দেয় না। নবী আমার জাহেল সাহাবীকে বলেন, আমাকে দাঁড়া করাও। মর প্রান্তরে আমার নবী দাঁড়ায় গেল, হঠাৎ করে তাকে দেখে দূরের মধ্যে একজন বৃদ্ধ ইহুদি একটা বকরির বাচ্চা নিয়ে ওই মর প্রান্তরে রওনা হন। আমার নবী বলেন, যায়েদ রে, ওই বৃদ্ধ ইহুদির কাছে চলো, তার হাতে যে বকরি আছে ওই বকরি থেকে একটু দুধ দোহন করে আমি নবীর কলিজা ঠান্ডা করব, কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন রক্তাক্ত শরীর নিয়ে যায়েদ সাহাবীকে ধরে হেঁটে হেঁটে যখন বৃদ্ধ ইহুদির সামনে চলে গেল, ও নবীর আশেকের দল, ও যুবক ভাই, দিলটা নরম কর, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরের মা, কাদের পিছনে আজকে ঘোরাও, কাদের আদর্শ নিয়ে আজকে নিজের জীবন চালাচ্ছ? নবী আমার কত কষ্ট করলো উম্মতের জন্য, একবার নবী আমাদের জন্য বদদোয়া করেন নাই, অথচ আজকে আমরা সব জায়গার মধ্যে নবীর সুন্নাতকে আমরা কুরবানি করে দিতেছি, ঠিক কিনা জোরে কয়। এবার ইহুদি লোকটার সামনে যখন যায়েদ সাহাবী আমার নবীকে নিয়ে গেল,
বৃদ্ধ লোককে আমার নবী বলেন, ওই ইহুদি তোমার হাতে যে বক্তৃতা আছে একটু আমাকে দাও। বলেন কেন? যায়েদ বলতেছেন, আমার নবী মোর প্রান্তরে পানির পিপাসায় আমার নবীর কলিজা ফেটে যাচ্ছে, তোমার বক্তৃতা যদি দেও একটু অনুমতি দাও, আমার নবী একটু দুধ দোহন করে দুধ প্রাণ করে তার কলিজা ঠান্ডা করবে। আল্লাহু আকবার। এবার ইহুদি বড় বড় চোখ করে আমার নবীর দিকে তাকায়, যায়েদের দিকে একবার তাকায় আর বলেন, পাগলাই কইরা তো তায়েফের মানুষের কাছে কম মার খাও নাই, রাকালের হাতে একটা লাঠি থাকে কি থাকে না, বুইরা আমার নবীকে লাঠি দেখা আর বলে, ও মুহাম্মদ এখনো পর্যন্ত তুই মানুষ হলি না, নবী আমার কান্না পানির পিপাসে কলিজা ফেটে যায়। বলেন, এর ইহুদি কেন তোমরা আমি মুহাম্মদকে এত কষ্ট দাও? এবার ইহুদি বলেন, তোমাকে বকরির বাচ্চা দেওয়া হবে একটা শর্তের বিনিময়ে। কি সেই শর্ত? বলেন, আমার বকরি যদি দুধ দেয় তাহলে তোমাকে, বকরি যদি দুধ দেয় যদি না দেয় তোমাকে শাসন করা হবে, আমি আমার এই লাঠি দিয়ে আবার তোমাকে প্রহার করা হবে। মুহাম্মদ নবী বলেন, যদি দুধ দোহন করতে পারে তুমি কালেমা পড়ে মুসলমান হবে কিনা? আল্লাহু আকবার। মুহাদ্দিসুল কারাম লেখেন, ইহুদির হাতে যে বকরির বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা কোনো বাচ্চা দেয় না, ওই বকরিটা এটা এইটাই ছিল একটা বকরির বাচ্চা, জীবনে বাচ্চা প্রসব করে নাই, বকরির বাচ্চার স্তনে দুধ নাই। আমার নবী যখন রহমতের নজরগুলা বকরির দিকে দেয়, একটা লাফ মেরে আমার নবীর কলিজার, আমার নবীর বুকের মধ্যে বকরির বাচ্চাটা চলে আসে। আল্লাহু আকবার। নবী আমার আসমানের দিকে তাকায় আর বরকত দোয়া পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে যখন বকরির বাচ্চার স্তনের মধ্যে হাত দেয়, আমার আল্লাহ তাআলা কুদরতিভাবে বকরির স্তনের মধ্যে দুধ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কাদের কদ রুদ্দারি বন কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদান বাহার হাল তুহি মেরা নগহদার। কুদরতের মালিক কে? এ জবা সকলে জবান করে বলুন, কুদরতের মালিক কে? ওই আল্লাহই তো আমাদের রব। ওই আল্লাহ এখন আছেন কি নাই? জোর কোন আছেন না নাই? গোলামি করতে হয় আল্লাহর গোলামি কর। এ বান্দা এখন ভালো করে শুনিয়া লও। এই দৃশ্য দেখার পর ইহুদি বিদ্যা বলেন, ও মুহাম্মদ আমার জবানে পড়ায়া দাও, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনি ভাবে আমার নবীকে বারবার যখন ইহুদিরা কষ্ট দিত, আমার নবীর মুজিজা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বেঈমানকে কালেমা পড়া মুসলমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আর একজন বৃদ্ধ ইহুদি হাঁটতে পারে না, চোখেতে মন কোনো ভাবে দেখে না, হঠাৎ করে একদিন রাস্তার পাশে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। কয়, তুমি কি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুমি নাকি নবুয়তের দাবিদার? বলেন, হ্যাঁ। বলে, তুমি যে রাসূল, তুমি যে আল্লাহর পয়গম্বর, প্রমাণ দেখাও। বলেন, কি প্রমাণ চাও? নবীর সামনে রাস্তার ওই পাশে একটা খেজুর গাছ দাঁড়ানো। ওই বৃদ্ধ ইহুদি বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, ওই গাছকে বলো তোমার নবুয়তের প্রকাশ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। গাছ কথা বলতে পারে? গাছ কথা বলতে পারে?
মাছ কথা বলতে পারে। যদি আমার আল্লাহ বলাই পারেন কি পারেন না, জোরে ক। দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য আল্লাহ করতে প্রস্তুত, ঠিক কি না, জোরে বলেন। ও মুসলমান ইমানদারেরা, আজ পর্যন্ত আমার নবী নাই কিন্তু নবীর নবুয়ত তো শেষ হয়ে যায় না, ঠিক কি না, জোরে বলেন। সুতরাং এই বাংলার জমিনে যারা আমার নবীকে গালি দেয়, নবীর দুশ্মনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাতে শায়েস্তা করবে, ঠিক কি না, জোরে কয়। মুসলমান ইমানদারেরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে মুসলমান জাতি বিড়ালের মতন ঘরের ভিতরে বসে গিয়েছি, গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত হচ্ছে, ঠিক কি না, জোরে বলে। এই বাংলার জমিনকে, এই বাংলার 56,000 বর্গ মাইলকে উলামায়ে কেরামদের দাঁত বলা হয়, পৃথিবীর মানচিত্রের মধ্যে এই দেশকে বিহত্ত মুসলিম কান্ট্রি বলা হয়, ঠিক কি না, জোরে বলেন। আমার ঢাকার রাজধানীকে মসজিদের শহর বলা হয়। সুতরাং এই স্বাধীন বাংলাদেশের মধ্যে যারা আমার নবী কিনে কটূক্তি করবে, কোরআন কিনে যারা কটূক্তি করবে, মসজিদ মাদ্রাসার মধ্যে যারা বাঁকা নজরে তারাবে তাকাবে, বাংলার 16 কোটি মুসলমান ইহুদি নাসারাদেরকে সহ্য করে নেবে না, ঠিক কি না, জোরে বলেন। যদি রাসূলের ইজ্জতের জন্য রাজপথে জীবন দিতে হয়, কারা কারা নবীর ইজ্জতের জন্য জীবন দিতে প্রস্তুতি, হাত তুলে আল্লাহকে দেখাও। ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নয়। সিং শিয়ালের মতন 90 বছর 80 বছরের দরকার নাই, সিংহের মতন 1 ঘন্টা বেঁচে থাকে মুসলমানের জন্য বিজয়, ঠিক কি না, জোরে বলেন। আমার নবীকে নিয়ে যে সমস্ত নাস্তিক বেঈমানেরা কথা বলে, বর্তমান প্রাইম মিনিস্টার এই দেশের সরকারকে ধন্যবাদ জানায়। তিনি কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমার নবীকে নিয়ে যারা ধর্মীয় বিষয়ে যারা কটূক্তি করবে তাদেরকে পার্লামেন্টে নতুন করে আইন পাশ করে তাদেরকে শাস্তি দিবেন। এদেশের 16 কোটি মুসলমানদের একটাই দাবি, আজকে এই চাঁদপুরবাসী সকলে একটাই দাবি সরকারের কাছে জানাই, যারা আমার নবীকে গালি দিবে, আমার নবীর নবুয়ত নিয়ে যারা সমালোচনা করবে, বাংলার সংবিধানে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, ঠিক কি না, জোরে কয়। আর না হয় নবীর ইজ্জতের জন্য যদি 16 কোটি মুসলমান রাজপথে নেমে নাস্তিক বেঈমানেরা বাংলার জমিন থেকে পালাবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক কি না, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকলে বলেন আমিন। আজকে নবীকে নিয়ে কোন বেঈমানের বাচ্চা আমার নবীকে গালি দেয় না, কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করার এই দেশের মধ্যে সাহস পায় না। মুসলমান দাবিদারি কিছু নাস্তিকার বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ঠিক কি না, জোরে বলেন। এ রবিউল আউয়াল মাস হলো নবী আগমনের মাস। এই মাসের মধ্যে আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে শপথ করা দরকার, যদি বাংলার জমিনে বেঁচে থাকতে চাই একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো, ঠিক কিনা, জোরে বলেন। কোন বাতিলের কাছে মাথা ব্যথা করবো না ইনশাআল্লাহ, রাজি আসবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো, সকলে বলেন আমি। ভয় পাইতেছেন আপনারা? সরকারের বিরুদ্ধে কোন স্লোগান দিলাম, কাউকে গালি দিলাম, হুঁশিয়ার করে দিলাম, আজকে মায়ানমার রোহিঙ্গাদের দিকে তাকায় দেখেন, তাদের জবান গোলা বন্ধ করার কারণে আজকে তাদের এই অধপতন ঘটেছে, ঠিক কিনা, জোরে বলেন। অ মুসলমান ইমানদাররা, না জানে আবার এই বাংলাদেশের মধ্যে আবার এই অধপতনের ডাক কোন দিন চলে আসে, ঠিক কিনা, জোরে বলেন। আজকে মানুষ ক্ষমতার লোভে একজন ভাই ভাইকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে রাতের অন্ধকারে গুম করছে, কোথায় বলবো দুঃখের কথা, মাথায় টুপি পরে, মাথায় নবীর সুন্নতের পাগড়ি বেঁধে, পরনে নবীর সুন্নতের পাঞ্জাবি গায়ে দিয়ে আজকে মাদ্রাসার ছাত্রকে কতল করা হচ্ছে, ঠিক কি না, জোরে কন। আর কিন্তু সহ্য করা যায় না, মুসলমান সজাগ থাকা চায়, সজাগ থাকা চায়। ইহুদিদের চক্রান্ত মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে, এখনই সময়।
চোখ কান সজাগ রেখে সামনে অগ্রসর হবা। যতই অন্ধকার হয় প্রদীপ কিন্তু অতি নিকটে হয়। মুসলমান ইমানদাররা, মুসলমান মুসলমানের কাছে আজকে কোনো নিরাপদ নাই। অথচ নবীর আদর্শের দিকে তাকায় দেখেন, মুসলমানের হাতে বেঈমানের পর্যন্ত নিরাপদে ছিল, ঠিক কিনা জোরে বলেন, ছিল না? ছিল না? যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ইহুদি আমার নবীকে গালি দেয়। হযরত আলী নাঙ্গা তলোয়ার নিয়ে ইহুদির কেল্লা আলাদা করার জন্য যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ইহুদি এবার চিন্তা করলেন, নবীর ইজ্জতের জন্য তো আমার গর্দান থেকে মাথা আলাদা করে দেওয়া হবে, এরা নবীর উম্মতের দল। কুস্তা কুস্তি করতে করতে যখন এক পর্যায়ে ইহুদি জমিনে পড়ে গেল, আলীর হাতে যখন খোলা তরবারি, ইহুদির কাল্লা আলাদা করা হবে। এবার হঠাৎ করে ইহুদি আমার আলীর চেহারার মধ্যে থুতু মেরে দেয়। যদি থুতু মারে রাগ গুসা বাড়বে কি বাড়বে না? আগে কিন্তু জমিনে শোয়ানো হয়েছিল আমার নবীকে গালি দেওয়ার কারণে, আর এখন যদি হত্যা করা হয় তাহলে আমাকে থুতু মারার কারণে তাকে হত্যা করা হবে। নফসের মধ্যে যখন নিজের আমিত্ব চলে আসলো, আলীর শরীর থনথন করে কাঁপতে শুরু করলো, আলীর হাত থেকে তরবারি ফালায়া দেয়। ইহুদি এবার হতভম্ব হয়ে বলেন, ও পয়গম্বরের সাহাবী আলী, কি হল, আমাকে হত্যা করো না কেন? আলীর মধ্যে ছিল কোরআনের আলু, আলীর মধ্যে ছিল নবীর আদর্শ সুন্নতের আলেম, ঠিক কিনা জোরে কন। এরে নবীর উম্মতের দল, আলী থরথর করে তরবারে ফালায়া দিল। ঈদ এবার বললেন, এটা কোন আদর্শের মানুষ? যে মানুষটা এত সুন্দর আদর্শ নিয়ে জীবন যাপন করে, এই মানুষের ধর্ম কোন ভিন্ন ধর্ম হতে পারে না, এটা কোন পেটিক ধর্ম হতে পারে না। আমি তার পয়গম্বরকে জমানার নবীকে গালি দিলাম, আমাকে হত্যা করার জন্য জমিনকে ফালাইয়া দিল, কিন্তু আমি যখন তাকে রাগান্বিত করার জন্য তার চেহারার মধ্যে থুতু মেরে দিলাম। ও নবীর উম্মতের দল, আলী বলেন, এখন যদি আমি এই ইহুদিকে হত্যা করি তাহলে এই ইহুদিটা হয়ে যাবে কতল, এটা হয়ে যাবে আমার নফসের উপর আমি জুলুম, আমি কতলকারে হয়ে যাব। আর নবীর ইজ্জতের জন্য যদি আমি তাকে হত্যা করতাম তাহলে আমি আলী এখানে জিতে যাইতাম, আমার নফস হেরে যাইত। ও নবীর উম্মতের দল, আলীর গায়ে থুতু মারার কারণে এত বড় অন্যায় নবীর সাহাবী হাতে তুলে নাই না? আজকে বাংলার জমিনে এক মুসলমান অপর মুসলমানকে বরদাস্ত করতে পারে না, একজনের তাকানো আরেকজনকে তোকাতে পারে না। ও চাঁদপুরের মুসলমান ইমানদাররা, আজকে বাংলার বাজারে গিয়ে দেখো, মদের দোকানে যাও, মদের বোতলের বড় দাম, কিন্তু মুসলমানের রক্তের কোন দাম নাই, ঠিক কিনা জোরে কন। আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। নবীর জন্য গোটা জাহানের সবাই পাগল, নবীর জন্য সমস্ত মাখলুকেরা পাগল, আমরা যারা নবীর জন্য পাগল না, আজকে যারা আমরা দুনিয়ার জন্য পাগল, আজকে যারা আমরা নেতার জন্য পাগল, আজকে যারা আমরা ক্ষমতার জন্য পাগল, আজকে যারা আমরা দুনিয়ার বিলাসিতার জন্য পাগল, এরা যুবক বন্ধু তোর পায়ে ধরে তোর দুইটা পাগা দে, আল্লাহর কসম করে বলি রে যুবক, তুই মরে দে তোর সাথে কেউ যাবে না। এই তো নির্বাচন, সকলের মুখে একটা স্লোগান, আমার নেতা যেখানে, জোরে কোন আমার নেতা যেখানে, বলে কি বলে না? আল্লাহর কসম, আমার নবীর চাইতে বড় কোন নেতা নাই, ঠিক কিনা জোরে কর। স্লোগান দাও, এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নবীর চরিত্র হলো মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা জোরে কর। এর নবীর উম্মতের দল, এই নবীর স্লোগান আজকে তোমার মুখে নাই, নবীর
নবীর ভালোবাসা আজকে তোমার মধ্যে নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন যারা আমি আল্লাহর ভালোবাসা উপার্জন করতে চায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, আপনি নবীর সুন্নতকে তারা বাস্তবায়ন করে। যদি আপনি নবীর সুন্নতকে তারা বাস্তবায়ন করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসব। কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরের মা, নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন চালাও, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যে বান্দাকে আল্লাহ নিজে মহাব্বত করবেন তার কি কোনো টেনশন আছে নাকি, তার কি কোনো ভয় আছে নাকি? এর নবীর উম্মতের দল যদি আল্লাহর ভালোবাসা উপার্জন করে কবরে যাইতে পারো, আল্লাহ বলেন শুধু ভালোবেসে শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া গফিরলাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আল্লাহ বলেন নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাইবার কারণে, আমি আল্লাহর বিধান মানার কারণে, আমি আল্লাহ ওয়া গফিরলাকুম যুনুবাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আরে নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে যদি কবরে যাও কোন উপায় থাকবে না ঠিক কিনা জোরে কান। কবর এমন একটি দেশের নাম, কবর এমন একটি গ্রামের নাম, কবর এমন একটি শহরের নাম, কবর এমন একটি এলাকার নাম, কবর এমন একটি ওয়ার্ডের নাম, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, অন্ধকার কবর, সাবিজ্জুর গড় কবর, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, আইপিএস এর কোনো ব্যবস্থা নাই। এ যুবক তাকে দেখ, তোর স্কুল জীবনের কত বন্ধু দূরে চলে গেল দুনিয়ার মধ্যে নাই। ও বৃদ্ধ বাবা তাকে দেখো, তোমার সাথে কত মুক্তি যোদ্ধা চলে গেল। এরা পায় তাকায় দেখ, ডানে বামের কত বন্ধু তোমার আজকে দুনিয়ার মধ্যে নাই। পত্রিকার পাতায় দেখো, ইন্টারনেটের ফেসবুকের খবর দেখো, প্রত্যেক দিন যুবকের লাশের খবর, ঠিক কিনা জোরে কান? কার জন্য, কিসের জন্য জীবন? নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাও। নবীর প্রতি সাহাবী কেরামদের কত ভালোবাসা ছিল। আমার নবী যখন একদিন সারা শরীরে ব্যথার কারণে সিঙ্গা লাগায়, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই দূষিত রক্তগুলো জমিনে দাফন করে দাও। আল্লাহর নবী যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দূষিত রক্তগুলো দেয়, নবীর সাহাবী কেরাম নবীকে কতটুকু পর্যন্ত ভালোবাসলো? এর নবীর উম্মতের দল ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর দূষিত রক্তগুলো পান করে ফেললেন। নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর নবী বলেন, ও আমার সাহাবী, তোমার হাতে যে রক্তগুলো দিলাম কি করেছো? কগমায়ার নবী গো, আপনার মহাব্বতে সেই দূষিত রক্ত গুলামী সাহাবি পান করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, যে শরীরের মধ্যে আমি নবীর রক্ত গুলা ঢুকে গেল, ওই শরীরের জন্য মহান আল্লাহ তাআলার জাহান্নামের আগুন হারাম। ইয়া ইলাহি, মুজসে মুজকো দূর কর, তারকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি, তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি, তু মেরা মাশুক হ্যায়, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
বাড়িওয়ালা বাড়ি থাকবে ওলা থাকবে না, ঠিক কিনা? গাড়িওয়ালার গাড়ি থাকবে ওলা থাকবে না, থাকবে যে তিনি হলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এবার নবীর ভালোবাসা প্রকাশ হবে, মাহফিল শেষ হলো, পকেট তো সুন্দর করে আকিজ মির বাইর করে রাস্তায় বয়ে বেটানেন, কি টেনশন কবরের বয়। আকিজ মিরে টানন, এটাই নবীর টেনশন, কবরের ভয় এটাই। কি ভয় আমাদের, জাহান্নামের ভয়। হুজুর রাতে ঘুম ধরে না, একটার পর একটা বিড়ি ধরাইতেছে সারা রাত, এমন অবস্থা। এই জবান দিয়া সারা সপ্তাহ সারা মাস একবার আল্লাহর নামটা বাইর হলো, ঠিক কিনা? জোর করে আছে না নাই? এই সমস্ত মুরব্বীদের মুখ দিয়ে কি সৌদি আরবের সেন্টার গ্রান করে? আল্লাহ হিফাজত করো সকলে, বলো না আমিন। অনকর্মণ হুজুর, এগুলা কি হারাম নাকি? এগুলা হারাম বলবেন? ফতোয়া দাও হুজুর, আমরাও কম জানি না। কালকে সকালবেলা দেখবেন ওয়াজ, এতক্ষণের ওয়াজ কোনো মনে নাই, হুজুরে যে বিড়ি খাওয়ারে বাস দিছে এটা মনে থাকবে। হুজুর এটা কি থাকবে? আগের দিন হুজুরে তো আমরা লোকে বইয়া তামুক খাইছে, আর ওখানের হুজুরে ডিজিটাল ওয়াজ করে, আছে না নাই? আরো জোর করে, আছে না নাই? কি টেনশন! হুজুরের ওয়াজ শোনার পর হুজুর আগামী কাল থেকে আর নামাজ ছাড়তাম না, দুরাত্রে রওনা দিছে ফজরের নামাজ পড়ব। ঠান্ডার ভিতরে কুয়াশার মধ্যে আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, মসজিদের গাটলার সামনে এখন না, শরীরটা কাপজন ধরছে, শরীর একটু গরম করে লই। এবার বুইরা আকিজ বিড়ি বাইকরা জ্বালাইছে, এবার বিড়ির ফাসাদ গাটলাত বই এবার টানতেছে দুমছে। আরো জন এক কেডো খাও, আমি জানা এনেকে তো খাও, যে যারে ধরছে শরীর একটু গরম করে ও দাও দাও ম্যাচটা আমার তো, আমি দুইটা টান দিয়ে লই, আছে না নাই? এই দুনো বুইরা জাহান্নামের বিড়ি টানতে টানতে ইমাম সাহেব ফজরের দুই রাকাত নামাজ শেষ। এবার যুক্তি করে নামাজ পড়লে যে আমরা যে কষ্ট করে উঠটা আইটা আইছি, আমরা নিয়ত তো সহি সব তো ভাই এলেছে, আগে এবার ঘুমাইতে গে, কি সালাক বাঙালি আমরা। আল্লাহ আপনার কুদরতের হাতে হেফাজত করুন সকলে, বলো না আমিন। মসজিদে আজান দিয়ে কত সুন্দর করে মহাব্বতের সাথে আপনাদেরকে ডাকা হয়, ডাকা হয় কিনা? আসসালামু খায়রুন মিনান নাওম, কত সুন্দর, ঠিক কিনা? জোরে বলে। আজকে যুবকেরা মোবাইলের মধ্যে একটা রিংটোন ভালো না লাগলে আরেকটা রিংটোন দেয়, এটা ভালো না লাগলে আবার পরিবর্তন করে, প্রতি সপ্তাহে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি মাসে, প্রতি বছরে মোবাইল একটার পর একটা চেঞ্জ করা হয়, একটার পর একটা মেমোরি পরিবর্তন করা হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রীমতী নাম কত সুন্দর, আমার আল্লাহর কুদরতি আজান কত সুন্দর, নবীর আদর্শ কত সুন্দর, আজ পর্যন্ত
রিংটোন পরিবর্তন করা দরকার, ঠিক কিনা জোরা কান? কোরআন থেকে পরিবর্তন করার জন্য বলে না যে হুজুর এত কষ্ট করে প্রত্যেক দিন আলহামদু সুরা পড়েন, আলহামদু সুরা পড়েন, একটু পরিবর্তন করেন না। মুমিনের হৃদয়ের মধ্যে যত আল্লাহর কোরআনের মহব্বত থাকবে, নবীর আদর্শের মহব্বত থাকবে, তার কাছে তত বেশি দিনের কাজ, কোরআনের আওয়াজ, আল্লাহু আকবারের ধ্বনি, নবীর সুন্নতের ধ্বনিগুলো তাদের কাছে মহব্বত আর ভালো লাগবে, ঠিক কিনা জোরে বলেন। উলফত মে বরাবর কি ওফা হো কি জফা হো, উলফত মে বরাবর কি ওফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো। যে যাকে যত বেশি ভালোবাসেন তার কথাগুলো তার কাছে তত বেশি মিষ্টি লাগে, ঠিক কিনা জোরা কান? এরা যুবক আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, খেলার প্রতি আমাদের কত মহব্বত, 90 মিনিটের খেলা এক জায়গার মধ্যে দাঁড়ায়া, এক পায়ের মধ্যে দাঁড়ায়া আর্জেন্টিনার খেলা কাটায়া, সময় কাটায়া দেয়, ঠিক কিনা জোরা কান? কত ভালো লাগে খেলা আমার, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত কত মজা, আল্লাহর কুদরত তোবের সাজদার কত মজা, ও নবীর উম্মতের দল যারা এই মজা পাইলো তারাই আমার আল্লাহর আশিক হয়ে গেল, ঠিক কিনা জোরা কর? এ নবীর উম্মতের দল যারা এই মজা পাই নাই তারা দুনিয়ার মজার পিছনে লড়ে গেল, দুনিয়ার মজার পিছনে দৌড়ায়া দুনিয়ার জিন্দেগি শেষ করে তারা জাহান্নামের দিকে প্রতিযোগিতা শুরু করলো। আর যারা আমার আল্লাহর পাগল, যারা আমার নবীর পাগল, তাদের কাছে কোরআন তেলাওয়াত বড় মজাই লাগে, মসজিদে মসজিদে মাইকের এলান আজান গুলা বড় মজাই লাগে, আলেম উলামাদের সঠিক কথাগুলা তাদের বড় ভালোই লাগে। আর যদি ওই জ্বরলার মতন শরীরের মধ্যে কোনো অসুস্থতা থাকে, সুদের অসুখ, এবার বেনামাজের অসুখ, বেরোজদারের অসুখ, বেপর্দার অসুখ, আলেম ওলামা যখন সঠিক কথাগুলো বলবে তাদের মজা লাগবে না, ঠিক কিনা জোরে কম? আমার আল্লাহকে যদি খুশি করতে চাও গভীর রজনীতে আল্লাহর কুদরত বায় সাজদা দিয়ে মালিককে খুশি করে নাও। এ যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবা অপরদার অন্তরের মা, আল্লাহর মতন আপন কেউ নাই, আমার নবীর মতন আপন কেউ নাই। আল্লাহকে যদি মহাব্বত করো, নবীকে যদি মহাব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে তোমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেব। অতি গভীর হায় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাই বারে চাও, প্রভুর করুণা যদি পাই বারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আমাদের রবকে, আর জোরে বলেন আমাদের মালিককে। সাহাবী কেরামের জীবন তালাশ করে দেখো, কান্না আর কান্না, নবীর জন্য কত পাগল, নবীর জন্য কত তাদের মহব্বত, নবীর জন্য তাদের কত ভালোবাসা, এক ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দেয় নাই, অপর তার অন্তরের মা, মা গো ভালো করে শুনিয়া লও, মা গো তিন লাল শাড়ি পরিয়ে স্বামীর ঘরে আসছো, পাঁচটি কাপড়ের কাপড় নিয়ে পিছনের দরজা দিয়ে গো মা একদিন বাইর হয়ে যাইবা, আজকে তুমি দুনিয়ার নারীদের জন্য পাগল, দুনিয়া 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 কইরা জীবনকে শেষ করে দিতেছো গো মা, তোমার মতন মা ছিল খাদিজাতুল কুবরা, তোমার মতন মা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা আমার নবীকে বলে নবী নবী আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার বড় ভয়, খাদিজার সাক্রাত অবস্থা যখন শুরু হয় আমার নবীর হাতে ধরা নবীকে খাদিজার পাশে বসায় দিলেন, সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ
এবার আমার নবীকে বলেন, ও পয়গম্বর, খাদিজা কাঁদতেছেন মৃত্যুর ভয়ের কারণে। আমার নবী বলেন, ও খাদিজা, আপনার জন্য আমার আল্লাহ জান্নাতে সালাম দিল, কেন কান্দেন? কোন ভয়ের কোন কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইজন মানুষকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ সালাম জানায়। একজন হলো নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো মহিলা, ওই মহিলা হলো হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহর কুদরতে জবানের সালাম পাওয়ার পর তারপর কবর কত ভয় পায়। তোমার আমার এলেম নাই, আমল নাই, তোমার আমার কোন বন্দিকে নাই, তারপর কবরের কোন ভয় নাই, ঠিক কিনা জোরাগণ? এর নবীর উম্মতের দল যদি মালিকের ভয়ে দুইটা চোখের পানি সেরে কান্দা কো, আল্লাহ জীবনে কত অপরাধ করলাম, অন্যায় করলাম, আল্লাহ তোমাকে চিনি নাই, তোমার নবীর মহাব্বত আল্লাহ ছেড়ে দিলাম, আর জীবনে কোনদিন নামাজ সারব না, আর কোনদিন তোমার নবীকে কাঁদাব না, আর কোনদিন ইসলামের দুশ্মনী করব না, তোমার নাফরমানি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দরজা খুলে দিবে। যারা আল্লাহর সামনে, আল্লাহর কুদরতের সামনে যারা মাথা নত করিয়া চোখের পানি সারলো, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিছে, ঠিক কিনা জোরা কন? খাদিজা এবার কান্দা গো, ও পয়গম্বর, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব গো পয়গম্বর, কবরের বড় ভয়, কবরের বড় ভয়, ও নবী আপনার কাছে আমার একটা আবদার। কি আবদার? এবার খাদিজা বলেন, পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আ পয়গম্বর, কবরের মধ্যে রাখার পর না জানি আমার কবরের অবস্থা কি হয়ে যায়। মায়ার নবী রহমাতান লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কুবুর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নাম, কবর নিশ্চয় কবর কারো কারো জন্য জান্নাত বাগান, আবার সে কবর হবে কারো কারো জন্য জাহান্নামের ঘর, আগুনের ঘর, সাব্বিচুর ঘর। নিশ্চয়ই কবরটা নামাজীদের জন্য হবে জান্নাতের বাগান, নিশ্চয়ই কবরটা জিকিরওয়ালাদের জন্য হবে জান্নাতের বাগান, নিশ্চয়ই কবরটা জাহান্নামের আগুন হবে যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা আল্লাহর জিকির করে নাই, যারা নবীর পথে দূরত পড়ে নাই, ঠিক কিনা জোরে কান? খাদিজা এবার বলেন, পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনার কাছে আমার আবদার হলো, আপনার পরনের একটা জামা দিয়ে আমার দাফনের ব্যবস্থা করিয়েন কোন? সুবহানাল্লাহ, আর জোরে কোন? সুবহানাল্লাহ। কে কাঁদে? খাদিজা, যাকে আল্লাহ তাআলা জান্নাতে সালাম দিয়েছেন দুনিয়ার মধ্যে, এরপরও কবরের ভয়ে কান্নাকাটি করে। আর আপনার আমার কি উপায় হবে একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার। দুনিয়া কার পিছনে আমরা কাটাইতেছি? ভয় কি লাগে না? ভয় লাগে না অন্তরে? মৃত্যু হবে না? মৃত্যুর হাত থেকে গিয়ে কেউ বাঁচতে পারবে নাকি? জোরা কর, মাহফিল কি শেষ হয়ে গেছে? উঠাউটি কেন? প্রধান অতিথি আসবেন, লম্বা বয়ান দেবেন ইনশাআল্লাহ, খুব সুন্দর সুরে আলোচনা করবেন। আমি তো শুধুমাত্র একটু স্টার্ট করে দিয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে আরো বরকত দান করে সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মরার ভয় আমাদের অন্তরে আছে নাকি? মৃত্যু আসার সময় এই দেশ থেকে পালা ইন্ডিয়া গেলে মরণের হাত থেকে বাঁচা যাবে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমার লইবে গেরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, বইকে দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, বইকে দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, সরল মানে তওবা করো আজরাইলে সামবে না।
ঠিক কিনা জোরে কম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা যত অন্যায় করো যত অপরাধ করো আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না, আমি আল্লাহর হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার, আমি রহমান নামে দয়া দিয়ে গফফার নামের খাতিরে বান্দা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয় কাউকে জিজ্ঞাসা করা লাগবে? জোরে কন। আল্লাহ যদি কাউকে জাহান্নামে ফালায় কারোর পারমিশন নেওয়া লাগবে? আমার আল্লাহর কাছে সব ক্ষমতা। তাহলে আমরা ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, একমাত্র তিনি আমাদের আপন, ঠিক কিনা জোরে কন। যদি আল্লাহর কাছে কান্দা কাইন্দা যদি দিলটা নরম করে চাইতে পারেন, আল্লাহ অবশ্যই তওবা কবুল করবেন, গুনাহ মাফ করবেন। হুজুর গুনাহ করি আবার তওবা করি, বারবার গুনাহ করেন বারবার তওবা করেন। আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে ওই বান্দাগুলাই প্রিয় যে অপরাধ করার পর আল্লাহর সামনে আসে, কুদরতের সামনে আসা নিজে নিজে অনুতপ্ত হয়, অপরাধ স্বীকার করে, আল্লাহ অপরাধ করে ফেলেছি শয়তানের দোকায় পড়ে আর করব না। আমার আল্লাহ বলেন এই অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। ক্ষমা করার মালিককে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো জাহান্নামের ভয় কবরের ভয় আমার ভীষণ ভয় লাগে, আপনার কাছে আমানতদার, আপনার শরীরে একটা জামা মোবারক দিয়ে আমাকে কাফন করিবেন। ও পয়গম্বর আপনার সাথে বিগত অনেক দিন পর্যন্ত সংসার করলাম, না জানি আপনার সাথে কোনো বেয়াদব হয়ে গেছে গো পয়গম্বর, না জানি আমার আল্লাহ আমাকে জাহান্নামে ফালাই দেয় কিনা। খাদিজা খান কুবরা কান্দে, আমার নবী বলেন খাদিজা আপনি কাঁদবেন না, আপনার জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে, আল্লাহু আকবার। তারপর খাদিজা কান্দা কান্দা আমার নবীর কাছে পড়ে ও পয়গম্বর আমার ভীষণ ভয় লাগে, কবরের ভিতরে একা একা থাকতে হবে, কবরে কোনো সাথী নাই কোনো বাতি নাই। এবার খাদিজা আমার নবীর কাছে আর একটা আবদার করেন, নবী গো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনি নিজে আমার কবরের মধ্যে নামিয়া আমার লাশটা কবরে রাখেন। সুবহানাল্লাহ, নবীকে বলতেছেন আপনি নিজে কবরে নাই না আমার লাশটা একটু কবরে রেখে দিয়েন। সুবহানাল্লাহ, কত ভয়! অথচ এই খাদিজার জন্য আল্লাহ জান্নাতের পারমিশন দুনিয়ার মধ্যে আল্লাহ সুসংবাদ জানাইছে, ঠিক কিনা জোরে কর, কোনো সন্দেহ আছে নাকি? আর আপনার আমার তো আল্লাহ প্রতিদিন আমাদেরকে সালাম দিতেছে, তুই জান্নাতি তুই জান্নাতি, ঠিক কিনা জোরে কর? আপনারা সালাম দেয় আল্লাহ আপনারা সালাম দেয় يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على العذاب على الكافرين.
আপনি আমাকে কবরে নিজের হাতে নাই মালাশটা রেখে দিয়েন, শুধু তাই নয় খাদিজা এবার কান্দা বলেন ও পয়গম্বর, কাফন দাফন করার পর কবরে ছেড়ে চলে যায় না, কবরে লাশটা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আমাকে প্রশ্ন করবেন, মার রব্বুক ওমা দিনুকা ওমান নাবিয়ুকা ওমান হাযাল্লাযী বুইসা ফীকুম, প্রশ্ন করবেন আমি কোন উত্তর দিতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে গো পয়গম্বর, ফেরেশতারা প্রশ্ন করার পর যদি আমি খাদিজা কোন উত্তর দিতে না পারি আপনার রাসূল আমাকে শিখায়া শিখায়া দিয়েন উত্তর দেওয়ার জন্য কোন সুবহানাল্লাহ, অথচ রে নবীর উম্মতের দল খাদিজার জিন্দেগি তালাশ কর, ইসলামের মধ্যে সর্বপ্রথম খাদিজা আমার নবীকে নবুয়তের স্বীকারোক্তি দেয়, এক আল্লাহর গোলাম করে খাদিজা দুনিয়ার জিন্দেগি কাটাইবার পর বারবার নবীর খেদমতের জন্য খাদিজা কত কুরবান করলো, এর নবীর উম্মতের দল আজকে যারা আমরা এত সুন্দর নবীর আদর্শ পাওয়ার পর, এত সুন্দর নবী পাওয়ার পর, এত সুন্দর আল্লাহর কোরআন পাওয়ার পর, এত সুন্দর দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর গোলামি করি না, একদিন এমন একটা সময় চলে আসবে কোনো উপায় থাকবে না, ঠিক কিনা জোরে কন।